دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ যতটুকু সময় আল্লাহ বলা তৌফিক দেবেন আমি আলোচনা করব। মাইকল একটু তাড়াতাড়ি ঠিক করব। আজই সকল ভাইরা রাস্তায় ভিড় করছেন, আপনারা এইদিকে চলে আসেন, ডান দিকে জায়গা আছে, এসে বসুন। ভালো মানুষ হন, ভালো মানুষের বড় অভাব। এই জন্য তো আজ দুনিয়া ধ্বংসের দিকে। কথা বুঝছে? ভালো মানুষের অভাব আজ বড় দুনিয়ায়। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, কিন্তু বলছি করতে মানা করছে, উনি বাসে বসেও করছে। কি ফ্যাশন এসে গেল দুনিয়ায়! লা হাওলা। কিছু করেন নি, তালা চলছে কেন আপনার মোবাইল? মাথায় টিপি দিয়ে মনির মাহফিলে বসে জিজ্ঞেস করছে, আবার বলছে কিছু করিনি। কেউ কারো বাড়ি জঞ্জাল যত্ন করে রাখে নাকি ভাই, সব পুড়িয়ে দেয় না, খেলে দেয়, ফালতু খালি জমা দেখি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم، هو الله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز سبحان الله سبحان الله عما يشركون،
আর যেখানে শয়তানি হবে সেখানে দেখো একেবারে বাপ রে বাপ, মাথা রাখাও ঠিক নয়, কান রাখাও ঠিক নয়। জোরে জোরে পরে
আমরাই যখন এক জায়গায় হয়েছি একটু কলেমা পড়াচ্ছি, পড়ে জাবান দিয়ে তো অন্য সময় বেরোই না, খুব কম মানুষ তো কলমা পড়ে, একটা বাহানায় এসে যখন গেছে পড়াচ্ছি পড়ে কাজে লাগে। কেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রায়াত, আল্লাহর নবী বলেছেন যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে লা জবান দিয়ে কলেমাটা বার করাও কিন্তু চাচাখানি ব্যাপার না। আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম। যখন আমি অ্যাক্সিডেন্ট করি এক ঘন্টা পরে, এক ঘন্টা পরে আমার হুঁশ ফেরে, তারপরে আবার আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, তখন শুনলাম যখন অ্যাক্সিডেন্ট করেছি আবার অজ্ঞান হয়ে যাবে। আমি বুঝাতে চাইছি এটা যে যখন আমি অ্যাক্সিডেন্ট করেছি এক ঘন্টা পরে আমার হুঁশ ফেরেছিল, ওই এক ঘন্টা পরে যে হুঁশটা না ফিরবি মরণটাই হয়ে যেতাম, তো কলমা পড়ার সুযোগ পাইনি। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব যে কালেমাকে ভালোবাসে আল্লাহ ঠিক তার জবান দিয়ে ঠিক টাইমে বার করিয়ে দেবেন। অনেক পাড়ার মুরব্বী মা বাপের লাশ দেখবেন যাদের জবানের এই জিভটা এই টাকরায় থেকে এই অবস্থায় মৃত্যু হয়েছে, তার মানে কি আল্লাহ আল্লাহ করতে করতেই মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে চাইবেন তার জবান দিয়ে বেরোবে, অবশ্যই যে যেটা চায় আল্লাহ সেটা করেন। আমরা যদি কলেমা পড়তে চাই তবে তো আল্লাহ পড়াবো। আমরা সুস্থ বেলায় পড়লাম না, আর কমজোরি বেলায় হয় কি করে? পড়ুন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, وقال الله تعالى في كلام مزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা, সামান্য সময় কি আলোচনা করি, একটাই কথা আমাদেরকে যখন নিয়ে এসেছেন আমরা তো বলবো আখেরাতের কথা, যে বাবা দুনিয়া ছেড়ে দে আখেরাতের বিনিময়ে, আখেরাতের ছেড়ে দিস না দুনিয়ার বিনিময়ে, এটা তো আমরা বুঝাবো ঠিক না? আমাদের তো একটাই কথা, আমার আল্লাহ যাকে পছন্দ করে বলেছে কাউকে আমি দুই জায়গা দেবো না, যাকে দুনিয়া দেবো শান্তি আখেরাতে দেবো জাহান্নাম, যাকে আখেরাতে দেবো শান্তি জান্নাতে তাকে দুনিয়ায় দেবো তার জন্য কষ্ট। তাই রাসূল বলছেন আর দুনিয়া ওসিদুল মুমিনী ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার নাই আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা। এখন আমরা যদি কাফের হই দুনিয়ায় শান্তির আশা করতে পারি, দুনিয়ায় শান্তিতে থাকা হতে পারে, আর যদি মুমিন হই রাসূলের কথা অনুযায়ী আমাদেরকে জেলখানায় যেভাবে জীবন যাপন করতে হয় ওইভাবে করতে হবে, তাহলে আমাদের আখেরাত শান্তি হবে। এবার দুনিয়া কদিনের আর আখেরাত কদিনের,
সেটা যদি আমরা বিশ্বাস করি আর ভাবি, তাহলে প্রত্যেকেই শুধু মুখে নয় বাস্তবেও চেষ্টা করবে যে আমার আখেরাতটাই আগে দরকার। কেননা একটা বাচ্চা যতদিন না 15 বছর বয়স হয় ততদিন সে দুনিয়ার রং তামাশা বোঝে না, আর 50 বছর বয়স হয়ে গেলে এ রং তামাশা আর ভালো লাগে না। এই মাত্র 35টা বছরের ব্যাপার, এই 35টা বছরকে যে সামলাতে পারবে সে কামিয়াব হয়ে যাবে। এই 35টা বছরের সুখ পাওয়ার জন্য কেউ যদি জাহান্নামে যেতে চায়, এর থেকে বড় বোকা আর কেউ হতে পারে না। এই 35টা বছরের সুখ পেতে গিয়ে কেউ যদি জান্নাতকে হারাতে চায়, জান্নাতকে বিক্রি করে দেয় যে আমি দুনিয়ার শান্তি চাই, এর থেকে বড় বোকা মূর্খ আর কেউ নাই। আর এই মানুষগুলোকে ঠিকভাবে শিক্ষা দিবার জন্য আল্লাহ পাক আমার রসুলকে 1500 বছর আগে পাঠিয়েছিলেন। এইভাবে যখনই মানুষ দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায়, অর্থাৎ দুনিয়া 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 করে আল্লাহ ভুলে গিয়ে, এক আল্লাহর জায়গায় নকল খোদা তৈরি করে, পাথরের মাবুত তৈরি করে, পাথরের উপাসনা তৈরি করে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তখন সেই মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখাবেন বলে যুগে যুগে নবী রসুল পাইগম্বর পাঠিয়েছে। 1 লক্ষ মতান্তর, 2 লক্ষ 24 হাজার নবী রসুল পাঠিয়েছে। কয়েকজনের নাম পাওয়া যায়, বাকি নাম পাওয়া যায় না। যিনারা এসেছেন সকলকে আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, ঠিক না বেটি? কিন্তু আমাদের জন্য আজ থেকে 1500 বছর আগে, আমাদের বলতে শুধু মুসলমান নয়, মানুষ্য জাতির জন্যে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, হে দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। আর সেই নবী বলেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় শিরক ছাড়া। অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউ যদি অংশীদার করা হয়, আল্লাহর জায়গাটা যদি কাউকে দেওয়া হয়, এই গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করবে না। দ্বিতীয় নম্বর রসুল বলেছেন আনা মুহাম্মদ রসুল, আমি হলাম তোমাদের জন্য নবী, তোমাদের জন্য রসুল, তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমাদের জন্য মেসেঞ্জার। তোমরা যদি কল্যাণ পেতে চাও তাহলে আমাকে দেখো, কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি হলাম মডেল, উত্তম মডেল, আমি যা করছি তোমরা সেটা করো তবেই তোমরা কামিয়াব হবে। আহা, আজ আমরা সেই আল্লাহ ভুলে গিয়ে আবার দুনিয়া 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 করে ব্যস্ত, আর তো কোনো নবী আসবে না, আর তো কোনো রসুল আসবে না, এবারে আসবে 100 বছর আগে কিংবা পরে উলিল আমর মুজাদ্দেদ, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন সেই মুজাদ্দেদ হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন দুনিয়া থেকে, তার সিলসিলা লক্ষ লক্ষ উলামা হযরত তার বাগানে আজও কাজ করছে, আমরা তার উত্তরসূরি হিসাবে আওলাদ হিসাবে কাজ করছি, কিন্তু মুজাদ্দেদ নয়। মুজাদ্দেদ হিসাবে আর তো কেউ আসবে না, শত শেষ যিনি আসবেন এবারে তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এ থেকে বোঝা যায় দুনিয়ার বেশি দিন নাই, তাই একটু কষ্ট করো যুবকরা, একটু মেহনত করো যুবকরা, একটু ধৈর্য ধরো যুবকরা, আজ নয় কাল তোমার মরণ হবে, কাল নয় পরশু তোমার মরণ হবে, একটু যদি সবর করে থাকতে পারো, কষ্ট করতে পারো, আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য থাকতে পারো, তোমার পরকালটা নাজাত হয়ে যাবে। জোরে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে এমন একটা দিন আসবে যে দিনে প্রকাশ্য ছেলে মেয়েরা অবাধ্য ওপেন রাস্তায় নোংরা কাজ করবে, ওই দিনে কোনো একজন মানুষ যদি বলে হারা একটু সাইডে সরে জানা, রসুল বলছে ওই পিরিয়ডে ওই লোকটাই হলো ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি বহুত ফেতনার সময়, এখন চারিদিকে ফেতনা ভরে গেছে, তারপরও আমাদেরকে কাজ এতটুকু করা উচিত হবে না যে কাজ দ্বারা আমার রসুলের ইসলামের ক্ষতি হয়, এটা তো মাথায় রাখতে হবে।
হালকা বয়সে ভুল হতে পারে, কিন্তু রসুলের ইসলামের ক্ষতির ভুল না হয়ে যায়, আমার কথাবার্তা দ্বারা ইসলামের না ক্ষতি হয়। এই জন্য কখনো কখনো আমাদের কাছে এসে বসতে হয়, আমাদের কাছে শুনতে হয় কিছু কথা। কখনো ভেবে দেখেছেন আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে? আজ দুনিয়ায় কেউ যদি সামান্য একটু হেল্প করে, রাস্তায় কখনো দেখা হলে, ভাই ভালো আছো ভাই, একটু বসো না চা খাবে ভাই, কি বলা হয় না হয় না, এটা আমাদের মানবতা। আর এই মানুষটা আমাকে একটু হেল্প করেছিল, আর আমার আল্লাহ তোমাকে কত হেল্প করেছে, কত সুন্দর বানিয়েছে, কত জিনিস হেল্প নয় দান করেছে, দয়া করেছে। দেখো কত সুন্দর দুটো চোখ দিয়েছে, তোমরা আমায় দেখছো, আমি তোমাদের দেখছি। যদি আল্লাহ আমায় অন্ধ বানাতো তোমাদেরকে দেখতে পেতাম না, তোমরাও আমাকে দেখতে পেতে না। তাহলে বলো আজকে কেউ সামান্য একটু হেল্প করলে তার জন্য তুমি কত তাকে খুশি করার চেষ্টা করো। আহারে মানুষটা আমার উপকার করেছিল, দেখা হলে তাকে খুশি করার চেষ্টা করো। আর আমার আল্লাহ দুটো চোখ দিয়ে তোমার উপকার করেছে না ক্ষতি করেছে? আমি তো জিজ্ঞেস করেছি, আমি তো সবাইকে জিজ্ঞেস করছি, উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে সেই আল্লাহকে খুশি করার জন্য কখনো চিন্তা করেছে? এখানে নামাজ হলো, নামাজের আগে যে ছেলেগুলো বসে অস শুনছিলে নামাজের সময়, এর মধ্যে বহু ছেলে চলে গেলে, কেন? তোমার জন্য কি নামাজ পড়া হারাম? আল্লাহ কি তোমাকে নামাজ পড়তে নিষেধ করেছে? আমাদের ঘরে শুধু পড়তে বললো? নামাজ তো সবার জন্য, প্রত্যেকটা নরনারী জ্ঞান সম্পূর্ণ মানুষের জন্যই তো নামাজ ফরজ, স্বাধীন। তাহলে ভেবে দেখো তোমার নামাজটা যদি পড়তে তোমার আল্লাহ খুশি হতো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছিল। আজ আমাদের নামাজ নেই, আমাদের রেজিকি বরকত নেই। কোন আল্লাহ বলেছে, বান্দা তোরা যদি আমাকে রুকু দিস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের রেজেকের অভাব দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার রাজনীতির লোকেদেরকে বিশ্বাস করি, এবার রাজনীতির কথা বলেছি, আবার কারো কষ্ট হবে না তো? কেন আপনাদের এলাকায়, এই এলাকায় তো নাকি, জানি না, এটাই সেই এলাকা তো, ওর পাশে একটা কোন এলাকা আছে, 26শে কার্তিক জলসা চলি সমস্যা হচ্ছে, কি করেছি না ওই রাজনীতির কথা বলেছি, তাই কি বলেছি, এইরকমই কথা বলেছি যেটা আজকে আপনাদের বলছি, যে আমরা রাজনীতির নেতাদের বিশ্বাস করি, যে তোমরা চলো আমার পিছনে, আমাকে জিতাও, আমার হয়ে লড়ো, আমি জিতে এলে 1 কোটি চাকরি দেব, এই দেব, হ্যান দেব, ত্যান দেব, তাদের কথাই বিশ্বাস করে ছুটি। তারা সারা জীবন আমাদেরকে লুটছে, ধোকা দিচ্ছে। আর আমার আল্লাহ যিনি মায়ের পেটে তোমাকে আমাকে খাইয়েছে, দুনিয়ায় আসার আগে আমার বান্দা দুনিয়ায় যাবে, আমার বান্দি দুনিয়ায় যাবে, খাবারের জন্য 1 সেকেন্ড অভাব না করতে হয়, আসার আগে খাবার মজুদ করে দিয়েছে, মায়ের স্তনে তোমার খাদ্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ যখন বলল, বান্দা তোরা আমাকে রুকু দে, আমি তোদের রেজেকের অভাব দেব না, আমাদের ওটা বিশ্বাস হলো না। আমরা কলিকাতায় যে মাঠে বসে আছি, আমার দাদা কি বলবে, আমার দিদি কি বলবে, আমার অমুক কি বলবে শুনবো, আর মসজিদে আজান হচ্ছে, আল্লাহ বলছে, বান্দাই আমি তোদের রেজেক দেব, আল্লাহর কথায় আমরা বিশ্বাস করি না। করেন বিশ্বাস? এই কথাটা বললে তো আবার কিছু দাদা দিদির রাগ হয়, তোদের মাথায় জুতোর বাড়ি পিটবো দুদিন পরে, সুধরে যা, কথা বুঝছেন না, বোঝেন না? হে জমিন আল্লাহর, হে আসমান আল্লাহর, আমাকেও সৃষ্টি করেছে আল্লাহ, তোকেও সৃষ্টি করেছে আল্লাহ, ফেরাউনের রাজত্ব দিয়েছিল আল্লাহ, নমরুদকেও রাজত্ব দিয়েছিল আল্লাহ, মোদিকেও রাজত্ব দিয়েছে আল্লাহ, মমতাকেও মুখ্যমন্ত্রী বানিয়েছে আল্লাহ, তার আগে বুদ্ধদেবকেও দিয়েছিল আল্লাহ, জ্যোতিবসীকেও দিয়েছিল আল্লাহ, সুনিয়াকেও দিয়েছিল আল্লাহ, একটার পর একটা সব বিরান হবে, কিন্তু আমার আল্লাহ কখনো মিটবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক। অতএব যারা আল্লাহর থাকবে দুনিয়া থেকে চলে যাবে ঠিকই, কিন্তু তারা কবরে তো রেজেক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখেরাতেও
তারা আল্লাহর আরশে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ ছেড়ে দেবে, তিনি রব্বুল আলামিন সবার তো পালন কর্তা, খাবার ঠিক জুটিয়ে দেবে, খাবার ঠিক দিয়ে দেবে, কিন্তু খুশি হয়ে দেওয়া আর অখুশি হয়ে দেওয়া দুটো কি সমান নাকি? আহা, আল্লাহর হয়ে যাও, রেজেক আল্লাহ দেবে, ভয় করুনি, সব আল্লাহ দেবে। অবেরা নাজওয়ান তরুণেরা, মায়েরা বোনেরা বেটিরা শুয়ে খেদাও, আমার আল্লাহ কতটা তোমাকে আমাকে ভালোবাসে। এ ছেলেরা এ যুবকেরা, মায়েরা বেটিরা বাপেরা, আমার আল্লাহ পাতানার ফরিস্তাদেরকে জানিয়েছে, ওরে আমার ফরিস্তারে আমার বান্দা বান্দি, যখন কোনো নেকি নিয়ত করবে সঙ্গে সঙ্গে লিখে নেবে, আর যখন গুনার নিয়ত করবে সঙ্গে সঙ্গে লিখবি না, যতক্ষণ পর্যন্ত গুনাটা না করে লিখবি না, যদিও গুনা করে ফেলে ফরিস্তা লিখতে যায়, আল্লাহ ওই সময় বলে ফরিস্তা লিখবি না রে, আমার বান্দাকে তওবা করার সুযোগ দে, দিনে যদি গুনা করে ফেলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর, যদি বান্দা তওবা করে ফেলে আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ কে মাফ করে দেব। আর অপর দিকে নেকির নিয়ত করেছে, কখনো করে না, সকালে নিয়ত করেছিল আজকে জলসা হবে যে বসবো, হয়তো এসে বসে না, সকালে যখন নিয়ত করেছে অমনি খাতায় লেখা হয়ে গেছে, শুনছেন ভাই? আর সকালে নিয়ত করেছিল আজকে দুপুরবেলা কি সন্ধেবেলা সিনেমা দেখতে যাব, ফেরস্তা তো লিখা দরকার, নিয়ত করেছে যখন যেই লিখতে যাবে আল্লাহ বলে এখন তা বান্দা করেছে নাকি? ও আল্লাহ, নেকির বেলায় বান্দা তো ভালো নিয়ত করেছে এতেই খুশি, জোরে বলুন সুবহান, কত ভালোবাসে দেখুন। অথচ তিনি কারো মুখাপেক্ষী নয়, আব্বাস সিদ্দিকি যদি তাকে না মানে তার কিছু ইজ্জত চলে যাবে নাকি? না না, কপাল আমার ফেটে যাবে, নিয়ে যে মুছিয়ে মাছিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেবে, কথা বুঝছেন? সবাই মিলে আন্দোলন করে আমায় মাসাতে পারবেন, আল্লাহর সঙ্গে পারবে নাকি? তাহলে আমার কপাল যদি আমি তাকে ভালোবাসতে পারি, আহা, খোদা যেন তাকে ভালোবাসার তৌফিক দেয় আমাকে, বলুন আমিন। কারণ তাকে ভালোবাসার চারটিখানি ব্যাপার নয়। তো ফেরেশতা লিখতে যাবে, আল্লাহ বলবে লিখিস না, যদিও সে সিনেমা দেখে ফেলে, আল্লাহ বলবে দাঁড়া, রাত্রিরে গোনা করেছে তো সকাল পর্যন্ত অপেক্ষা কর না, বান্দা তো অবাক হয়ে যেতে পারে, আহা কত ভালোবাসে। তারপরও সেই আল্লাহ ছেড়ে দিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে তাদের পিছনে ঘুরে বেড়ায়, কথা বুঝে আসছে? যারা কোনোদিন মসজিদের হয়ে কথা বলে না, যারা কোনোদিন কোরআনের হয়ে কথা বলে না, যারা কোনোদিন ওলি আউলিয়াদের হয়ে কথা বলে না, যারা কোনোদিন মা বাবের হকের হয়ে কথা বলে না, যারা কোনোদিন বিদ্যা আশ্রমের বিরুদ্ধে কথা বলে না, তাদের হয়ে আমরা ঘুরে বেড়াই, উচিত তো? যত বিদ্যা আশ্রম আছে ভেঙে গুড়িয়ে যাওয়া দরকার, ঠিক না বেঠি? যারা মা বাবাকে না ভালোবাসবে তাদের জন্য আইন করা দরকার, 12 বছরের জেল হবে, এটা আইন করা দরকার, ঠিক না বেঠি? এখন যুবকরা ভাববে না হুজুর আইন নয়, আরে তুই একদিন বাপ হবি, আমার বোনেরা তোরা একদিন মা হবি, সেদিন বুঝবি, তখন বলবি আব্বা সিদ্দিকির আইন ঠিক ছিল। এই আইন ছেড়ে দিয়ে আইন এখন উল্টো পাল্টা হচ্ছে। এই আইন করবে কারা? যারা আমার আল্লাহর পক্ষে, তারাই তো আন্দোলন তুলবে, ঠিক না বেটি? তার জন্য আমি একটা ইউনিট তৈরি করছি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত। আজকে বিহারে মদ বন্ধ হয়ে গেল আর আমার বাংলায় গ্রামে গ্রামে মদের দোকান খোলা হচ্ছে, তাহলে দুদিন পরে মা বেটিদের ইজ্জত আবুলাত থাকবে? মাতাল কখনো নিজের স্ত্রীকে ইজ্জত দেয় না, কোনো পরের মেয়েকে ইজ্জত দেয় না, কথা বুঝছেন না বোঝেন না কেন ঘরে চলে আসে? এখন এই কথা শুনে তোমার এলাকায় যদি কোনো মাতাল প্রধান থাকে তার তো মাথা খারাপ হয়ে যাবে। এই আমাকেই বললো, এ মাতাল তুই ছেড়ে দে মদ খাওয়া, তোর কিডনি লিভার সব শেষ হচ্ছে, আর পরকালে জাহান্নামেও যেতে হবে। ওকে এখান থেকে তাড়ালাম, ও ওখানে যে আবার লাইন দিচ্ছে, ওকে এখান থেকে তুলে দিলাম, ও ওইখানে যে আবার লাইন দিচ্ছে, কত সামলাবো? হ্যাঁ, অডিও কন্যা বাবা, ভিডিও করছিস কেন? আমাদের সব থেকে বড় দুশ্মন ভাই আমরা নিজেরাই, কথা বুঝছেন না? আমাদের সবচেয়ে বড় দুশ্মন আমরা নিজেরাই। পৃথিবীতে তিন ক্লাসের মানুষ আছে, একটা হলো মোমেন মুসলমান, দ্বিতীয় হলো মোনাফেক মুসলমান, তিন নম্বর হলো গায়ের মুসলমান।
গায়ের মুসলমানের থেকেও ক্ষতিকারক হলো মুনাফেক মুসলমান। গায়ের মুসলমান কি করতে পারবে ভাই? খুব জোর হলে আপনার জমিটা দখল করে নেবে, আপনাকে জানে মেরে নেবে। এর চেয়ে বেশি কিছু গায়ের মুসলমানের করার ক্ষমতা আছে না? কিন্তু মুনাফেক মুসলমানের ক্ষমতা কি জানেন? ও চেষ্টা করলে আপনার ইমানকে লুটে নেবে। আস্তে আস্তে ওরম করলে হবে, ওরম করলে হয়। কি হচ্ছিল বাবা? বাবারা নজওয়ানেরা এ নবী পাকে প্রেমিকেরা কি আজ করলো? আচ্ছা ওই মাইকটা হ্যাঁ এইদিকে ঘুরানো যাবে। আস্তে আস্তে, ইলেকট্রনিক জিনিস ভুল হতে পারে, তবে তোরাও বাবা একটু ভালো ভালো জিনিস আগে থেকে দিবি, কথা বুঝে আসছে? আমি তো এটা একবার হাত দিলাম, আমার হাত দিকে জং লেগে গেল, ওটা ভুল বসে তো জামাই হাত দেবো, সাদা জামা যাবে। তোরাও একটু ভালো ভালো দিবি বাবা, আমাদের একটু কথা বলতে ভালো লাগে, আর মাই খারাপ হয়ে গেলে কি করবা? মুসলমান গরিব ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা মায়েরা শুয়ে রেখে দাও, আল্লাহকে ভালোবাসো যিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। দুনিয়ায় সবার খুশির জন্য চিন্তা করো, তোমার আল্লাহ যিনি তোমার স্রষ্টা তোমায় সৃষ্টি করলো, তিনার খুশির জন্য কবার ভাবলে ভেবে দেখো। দুনিয়ার জমিনে আমরা স্বামীর খুশির কথা ভাবি, স্ত্রীর খুশির কথা ভাবি, ছেলের খুশির কথা ভাবি, মা বাবের খুশির কথা ভাবি, নেতা মন্ত্রীর খুশির কথা ভাবি, এলাকার দাদা দিদিদের খুশির কথা ভাবি। এ যুবকেরা তরুণেরা বাপেরা, যিনি তোমাকে আমাকে অন্ধ না বানিয়ে দুটো চোখ দিল, আজ তুমি যদি খোড়া হতে, ল্যাংড়া হতে, বোবা হতে, সমাজেই দাদা দিদি তোমাকে গুরুত্ব দিত না, এই ভোটারটা কোনো কাজে লাগবে না, লড়তে পারবে না, মারপিট করতে পারবে না। এ যুবক রে, আল্লাহ তোমাকে সুন্দর চেহারাওয়ালা করেছে, জন করেছে, তাকতলা করেছে, তাই সমাজে তোমাকে সবাই গুরুত্ব দিতে লেগেছে। কিন্তু যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালো, সে আল্লাহর জন্য বান্দা তুমি কি করলে? আজ তুমি যদি জবানে বুবা হতে, তাহলে তুমি স্লোগানও দিতে পারতে না, দুনিয়া সবাই তোমাকে বোবা হাবা বলে ডাকত। কখনো তুমি কি ভেবে দেখেছো তোমার মনে কত কষ্ট হতো, দুঃখ হতো, তোমার মাকে ডাকতে পারতে না, তোমার আব্বাকে ডাকতে পারতে না, তোমার স্ত্রীকে ডাকতে পারতে না, তোমার স্বামীকে ডাকতে পারতে না, তোমার ছেলেপুলিকে ডাকতে পারতে না। আজ আমি যে এসেছি আমিও তোমাদেরকে কিছুই বলতে পারতাম না, যদি আমি বুবা হতাম, আবা হতাম। আরে আমার আল্লাহ দয়া করে আমার জামানে বাক শক্তি দিয়েছে, এই তোমাদেরকে কথা শোনাতে পারছে। এ যুবকেরা তরুণেরা, এই জামানে উচিত এমন কথা না বলা যে কথাতে আমার আল্লাহ খুশি হবে, এই জামানে এমন কথা বলা দরকার যে কথাটা আমার আল্লাহ পক্ষে হবে, আল্লাহ খুশি হবে। বান্দা তোকে জবান দিয়েছি, এই জবানে তুই আমি আল্লাহ আমাকে ডাকবি, এই জবানে তোর যা প্রয়োজন আমাকে বলবি, এই জবানে নিজের প্রয়োজনের কথা মা বাপকে শোনাবে, এই জবানে তুই ওলিয়া উলিয়াদের আলেমদের সালাম দিবি, এই জবানে বান্দা তুই আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করবি। এই জন্যই দিয়েছ তো নাকি? কিন্তু আমরা এই কাজ করি, আমরা এই জবানে কি বলি? বন্দে মাতারাম। কি বলে না বলে না? এই বন্দে মাতারাম বললে ইমান থাকবে? এই ইমান থাকবে?
ওইদিকে আবার ভারত কি বলে, বিজেপি বলছে তো বন্দে মাতারাম না বললে দেশ থেকে তাড়িয়ে দেবো। তা যারা বলে তারা তো রয়ে যাবে, আমরাই চলে যাব। কি হাই রে মুসলমান, একবার ভাবলিনি বন্দে মাতারামের মানে কি? মায়ের বন্দনা করা অর্থাৎ ভারত মায়ের উপাসনা করা, ভারত মায়ের ইবাদত করা। ইবাদত কি আমার রসুলের হয়? এই রসুলের কেউ ইবাদত করে? যেখানে রসুল্লাহ আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়, সেই রসুলের ওই ইবাদত হয় না, ইবাদত শুধুমাত্র আল্লাহর হয়। সেখানে তুমি ভারত মায়ের ইবাদতের স্লোগান দিচ্ছ, তুমি ইমানদার আছো? আমার আজ বুঝছেন এই কথাগুলো যখনই বলবো, মুসলিম সুরাতে যারা মোনাফেক আছে, পার্টির কাছে বিক্রি হয়ে গেছে 10 লাখ 15 লাখে, এগুলো তখন আমার বিরোধী করবে না করবে না, ওকে ঢুকতে দেওয়া যাবে না, ও বাদ দে সবাই এসো। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাইছি ওই যুবকগুলোকে যারা আমার আলোচনা শোনার পরে তোমাদের বিবেক খুলছে, যে আল্লাহ জবান দিয়েছে এই জবানে আল্লাহর বিরুদ্ধে কোনো স্লোগান হতে পারে না, আল্লাহ আমায় সৃষ্টি করেছে এই জায়গায় আল্লাহর সঙ্গে কাউকে শরীকের স্লোগান হতে পারে না, তাদের উচিত আব্বাস সিদ্দিকীর সাথ দেওয়া দরকার আছে না নাই? ভেবে দেখো, লেবাসে ভুল, চেহারায় ভুল, অনেক ভুল আমাদের রয়েছে, কমসে কম আল্লাহর হয়ে যদি একটু লড়তে পারি, কিয়ামতের দিন ওর বিনিময়ে নাজারটা পেয়ে যেতে পারি। জোরে বলুন সুবহান। ভাই তিনি তো সর্বশক্তিমান, কে ভাই? তা তিনি কি পারেন না তার জমিনের উপরে তার বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে মেরে দিতে? এ পারে না, পারে না, মারে না কেন? সেই তো একদিন মারবে, মরতে তো সবাইকে হবে। যখন স্লোগান দিচ্ছে, ভুল বলছে, শুনে মেরে দিতে পারে তো না? শয়তান খোদার পক্ষ থেকেই আসে দুটো কারণে, এক ইমানদারের ইমান পরীক্ষার জন্যে, আর ইমানদারের মধ্যে যারা গুনাহ করে ফেলেছে ওদের জন্যে গুনাহ মাফের একটা অফার। বান্দা তুই শয়তানের বিরোধী কর, তোর গুনাহ আমি মাফ করবো। জোরে বলুন সুবহান। একে আমি মারবো? আবু জেহেলকে আল্লাহ মারতে পারেনে? সেই তো মারলো, কত জালান জ্বালিয়েছে, কত সাহাবাদেরকে হত্যা করেছে, আল্লাহ তো মেরে দিতে পারেন, পরে মারলো না। ওই শয়তানের বিরোধী যারা করবে, তোরা জীবনে অনেক গোনা করেছিস, তোদের গোনাগুলোকে আল্লাহ মাফ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজও আমাদের বাংলায় ছোট 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 কিছু শয়তান গজিয়েছে, এগুলো বিরোধী করছে। আমাদের যুবকদের কাজ, আমাদের গোনা আছে না নাই? আল্লাহর পক্ষে দাঁড়িয়ে ওলি আউলিয়াদের বাচ্চাদের সাথে করে নিয়ে এই মোনাফেকগুলো যদি বিরোধী করতে পারি, আল্লাহ পাক এর বিনিময়ে আমাদেরও গোনাগুনো মাফ করবেন। জোরে বলুন সুবহান। এগুলো তো অফার। কি গো, আমার হজে অসুবিধে হচ্ছে নাকি? এবারে এর পরেও কিছু মানুষ হয়তো এখনো সমালোচনা করতে পারে, কেন মুখ দিয়েছে তো আল্লাহ, ট্যাক্স লাগে না বাবা বলে নিলে, যেমন গত বছর আমার দাওয়াত ছিল আসিনি বলে অনেক লোক আমায় নোংরা ভাষায় গালি গালাজ করেছে, খবর পেয়েছি, কে দিয়েছে আমি জানি না, কিন্তু যে দিয়েছে আমার আল্লাহ জানেন না, জানেন না, বিচার তিনি করবেন। আমি এতটুকু জানি, আমি ইচ্ছা করে কাউকে কখনো ফাঁসাই না, ইচ্ছা করে কাউকে কোনো ডুবাই নেই, যে পাকা হবে তার মরণ হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার বাপের মুরিদ আমি নয়, এ বাংলা সবাই আমার বাপের মুরিদ, মোজাদ্দেদ জামান আমার বাপ, তার সাথে আমার ব্লাডের কানেকশন আছে, ভুল বলছি নাকি? তাহলে মুরিদ যদি মুরিদের মতো থাকে, সেখানে সম্পর্ক থাকে, মুরিদ যখন পেকে যায় তখন ইজ্জত কি বলছে, শরিয়াত কি বলছে, তুমি তোমার ইজ্জত বেঁচে সরে যাও। কেন? যেখানে সেখানে ঢিল মারতে নেই, ছিটকে গায়ে তোমার লাগবে। কথা বুঝছেন না, বোঝেন না? যাই হোক, পুরাতন কথা আমি তুলে এতটুকুই বললাম, জবানে আল্লাহ কথা দিয়েছিল বলেছো, যদি কানে আওয়াজ দেয় দুটো অপশান আছে, হয় দুনিয়ায় ক্ষমা চেয়ে এলাও, আমি যদি মাফ করে দিই আল্লাহ মাফ করে দেবে, আর আমি যদি মাফ না করি আমার আল্লাহ ওয়াদা করেছে মাফ করব না, কেন এটার হক না।
সাথে সাথে এটাও শুনিয়ে দিয়ে যায়, ছেলেটা তোমাদের কাজে এসেছে, হ্যাঁ তোমাদের ভাই আমি নিজেকে মনে করি, আমি তোমাদের গো ভাই বলে মানি, মেয়েদেরকে বোন বলে মানি, মায়েদেরকে মা বলে মানি, বাপেদেরকে বাপ বলে সম্মান করি মানি, তবে মনে রেখে দিও দুটো হাত তোমাদের আছে আমাদেরও রয়েছে, দুটো হাত পা তোমারও আছে আমারও রয়েছে, দুটো চোখ তোমারও আছে আমারও আছে, তুমিও জবানে কথা বলতে পারো আমিও পারি, কিন্তু কোন একটা জায়গায় আল্লাহ তোমাদের সাথে আমার পার্থক্য করিয়েছে, অহংকার না শুকরিয়া আদায় করে বলি, ওয়ান্না বিনিয়মাতি রব্বিকা ফাহদি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ওই পার্থক্যটা হলো আল্লাহ আমাকে তোমার আমার সকলের নবী বংশে জন্ম দিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিল এ দুনিয়া মানুষেরা যদি কেউ আমার বংশধরকে ভালোবাসে, যেমন নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়ে গিয়েছিল প্লাবন থেকে আমার বংশধরের সঙ্গে, দুনিয়ায় যারা মহাব্বত রাখবে ভালোবাসা রাখবে আমি রসুল্লাহ জানিয়ে দিই, তারাও কেমতের দিনে নাজাত পেয়ে যাবে। কেননা মহাব্বত হয় গোড়ার দিকে তাকিয়ে, ঠিক না বেটি? দুশ্মনী হয় গোড়ার দিকে তাকিয়ে। আমার রসুলুল্লাহর বিরোধী কারা কারা হয়েছিল? যারা আল্লাহকে না মেনেছিল তারা রসুলুল্লাহর বিরোধী হয়েছিল, ঠিক না বেটি? রসুলের বিরোধী মূলত তারা যারা আল্লাহর দুশ্মন। আর রসুলুল্লাহকে ভালোবেসেছিল কারা? যারা নাকি আল্লাহকে মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা হয় গোড়ার দিকে তাকিয়ে। আজ এই যে মুরব্বি বাপ ভাইটা বসে আছে, একটা বাচ্চা সুন্দর মতো, আপনার বাচ্চা যেটা, হ্যাঁ, যে এই বাচ্চাটাকে এলাকার যারা ভালোবাসবে একটাই কারণে ভালোবাসবে, ইনার বাচ্চা, ইনার দিকে তাকিয়ে ভালোবাসবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি এর সাথে কেউ দুশ্মনী করে তারাই করবে যার দুশ্মনী ইনার সাথে আছে। কথা বুঝে আসছে? তাহলে আব্বাস সিদ্দিকীকে ভালো তারা বাসে যারা দাদা হুজুরকে ভালোবাসে, আমার দুশ্মনী তারা করে যারা দাদা হুজুরের সঙ্গে দুশ্মনী করে। আর দাদা হুজুর হলেন আহলে কুরাইশ, রসুলুল্লাহর বংশের আওলাদ, সেই সূত্রে আল্লাহ আমাদেরকে এই বংশে পাঠিয়েছে। তাহলে রসুল বললেন আমার আহলদের সঙ্গে দুনিয়ায় যারা সুসম্পর্ক রাখবে তারা নূনবীর কিস্তির ন্যায় আমার আহাল, তারা পরকালে নাজাত পাবে। বিশ্বাস করাটাই তো ইমানদারদের কাজ, ঠিক না বেটি? রসুলের কথা মানবেন না? আল্লাহ নবী আর এক জায়গায় বলছেন, হে দুনিয়ার মানুষ, মুনাফিক আর মুমিনের পরিচয় হলো এটাই, মুমিন কোনোদিন আমার বংশধরদের বিরুদ্ধে কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিকের নমুনা হলো তারা আমার বংশধরদের বিরুদ্ধে কথা বলবে। কথা বুঝে আসছে? যাক, এদিকে আজকে আলোচনা নয়, ফিরে আসি আমার আল্লাহ পাকের দিকে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এই দুটো হাত তোমাকে আমাকে কে দিল? সবাই জবান খুলে বলবে, কারো জবান যদি না বেরোয় তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি কত কর্বাল ফাটা যে আল্লাহ দিয়ে হাত দিবার পরও তুমি আল্লাহ বলতে পারছো না, তোমার কপালটা কত ফাটা তুমি নিজে ভেবে দেখো। দুটো হাত আমাদের ঘরে কে দিয়েছে, কি জন্য দিয়েছে? এই হাত দিয়ে তুই মাকে মারবি, বাপকে মারবি, এই জন্য দিয়েছে তো? তাহলে আজকে ছেলেরা বাপ মার বিরুদ্ধে অত্যাচার জুলুম করে না, করে না? এ ছেলে ধ্বংস হবে না? আরে দুনিয়ায় তোমাকে কেউ হয়তো বড় নেতা ভাবতে পারে, দুনিয়ায় তোমার টাকা থাকলে দুনিয়ার লোক তোমাদের ঘরে শ্রদ্ধা করতে পারে, টাকার জন্য মূল্যায়ন করতে পারে, কিন্তু তুমি জানো তোমার কবরে কি হচ্ছে, তোমার কবরে কি ব্যবস্থা তৈরি হচ্ছে তুমি জানো? আল্লাহ রসুল বলেছে যারা পাপী হবে তাদের কবরে 99টা করে আল্লাহ সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে, তুমি ওই কবরে যাবে, তোমার জন্য ইন্তেজারে আছে বিষধর সাপ, তুমি জানো? কথা বুঝছেন না, বোঝেন না? কিছু লোক আবার বলে যখন যাব তখন দেখ।